হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। গুড মর্নিং এই কারণে বললাম কারণ এখন বাজে 11টা 12টা পার হয়নি, যার কারণে তো এখন দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি, তো পুরোটা দেখাতে পারছি না, উপরটাই দেখে নাও। রেডি হয়ে এখন যাবো, আজকে রবিবার, ষষ্ঠী, তোমরা সবাই জানো, তো মাদের ওখানে যাচ্ছি, তো গিয়ে ওখানে তোমাদের সঙ্গে কী কী হচ্ছে সব কিছু শেয়ার করবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো আমরা মিষ্টির দোকানে চলে এসেছি, মিষ্টির দোকানে এসে এখন মিষ্টি নেব, তো মিষ্টি টিষ্টি নিয়ে মাদের ওখানে যাব, তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। পৌঁছে গেছি, এই যে আমার মা রান্না করছে, এখন রান্না বান্না হয়নি, এই যে উনুনে ভাত হচ্ছে, তো যখন খাওয়া দাওয়া হবে তখন কী কী রেসিপি কী কী হলো আমি তো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে মাটন রান্না হচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা বুঝতেই পারছো আজকে ষষ্ঠী, কিন্তু ষষ্ঠী হলেও আমাদের মধ্যে ষষ্ঠী করে না যেহেতু, তার জন্য আমাদের মধ্যে কোনো পুজো টুজো নেই, শুধুমাত্র খাওয়া দাওয়া হবে। আর লিপস্টিক আমি পরেছিলাম, একটু খেলাম, যার জন্য টিফিন খেলাম, যার জন্য লিপস্টিকটা উঠে গেছে, সেটি খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার। আর তোমাদের দাদাভাই এখানে ঘুমোচ্ছে, আর মা ওখানে রান্না করছিল, আমি ওখানে গেছিলাম, তো এই যে বাড়িতে আসলাম, বাড়িতে এসে খাওয়া দাওয়া হবে, তখন তোমাদের সঙ্গে ভিডিও অবশ্যই শেয়ার করবো কী কী খাওয়ালো, তবে তেমন কিছু রান্না যদিও হয়নি, তবে কী কী হয়েছে সেটিই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে বন্ধুরা বললাম না আমার ভাগনা, এই যে আমার ভাগনা, ওটা হাই বলে দেয়, হাই। তোমরা আমাদের ভিডিও 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 দেখবা দেখবা, ভালো লাগলো অবশ্যই, ভালো লাগলো অবশ্যই, লাইক করবা লাইক করবা, আমরা খেতে বসবো তখন ভিডিও করব, খেতে বসে তখন ভিডিও করব। তো সঙ্গে আছে মিষ্টি, খাসির মাংস, দই, আলু ভাজা, মসুরের ডাল, সবাই খেতে বসে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে, তারপরে মা আমি ভাগ্নে খেয়ে নেব, আমি আগে খাবো ভাগ্নে পরে খাবো। তো ভাগ্নে মোবাইল দেখছিল, মোবাইল দেখতে দেখতে ও আর খেতে বারবার করে খেতে বলছে কিন্তু ও খাবে না বলছে, মোবাইল দেখা হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর যখন মোবাইল দেখা হয়ে গেছে তখন বলছে মা খিদে পেয়েছে খাবো, ও আমাকে মা বলে, কেন মা বলে সেটিও আমি তোমাদেরকে পরে বলবো বন্ধুরা। তো ওকে নিয়ে ডাল আর কয়েক পিস মাংস নিয়েছি, ও আলু ভাজা খেতে চায় না, ও যার জন্য আলু ভাজা দিইনি, ওকে নিয়ে বসে এখন খাওয়াচ্ছি, আর দেখো টুকটুক করে ফোনের দিকে টুকটুক করে তাকাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমি একটু করে তাকিয়ে নিচ্ছি ওর সঙ্গে সঙ্গে। তো ওকে খাওয়াবো, ওকে খাওয়ানোর পর আমি ঘুমাবো, ও হয়তো ফোন দেখবে, ও ফোন দেখবে, ঘুম থেকে উঠে দেখি ও এখনও ঘুমায়নি, ও ফোন দেখছিলো, তো আমি তারপর ঘুম থেকে উঠে ফোনটা নিয়ে নিলাম, তারপর ও ঘুমিয়ে গেছিলো। দেখো বন্ধুরা, এই মায়ের জন্য একটা শাড়ি এনেছি, সুতি, গরমের দিন সুতিরই পরে আরাম পাবে, ওই জন্য সুতিরই নিয়ে আসলাম, সামনে পুজো আছে, আবার পুজোর সময় দিতে হবে। তো বন্ধুরা আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে এই যে এখানে দেখো বসে আছি, আর শ্যাম্পু করেছিলাম, চুলটার মধ্যে একটু জট বেঁধেছিল, ঠিকঠাক কাচড়াতে পারেনি, বাড়িতে চিরুনি করতে পারেনি, তো মা বললো আয় আমি চিরুনি করে দিচ্ছি, তো মা বেশ ভালো করে চুলটাকে চিরুনি করে খোপা পেঁধে দেবে, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পাশে একজন দেখাচ্ছে, ওটা সম্পর্কে আমার এক দিদা হয় ভাগ্নের আত্মীয়, ওদের বাড়িতে আত্মীয় এসছে, তো আমাদের বাড়িতে মা বলছে নিয়ে আসো, তো এসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে, ওটা সম্পর্কে আমার এক দিদা হয়। তো মা আর আমি কী যেন গল্প করছি, এর একটু হাসাহাসি করছি, ভুলে গেছি কী যেন গল্প করছিলাম, যাই হোক। তো দেখো বন্ধুরা আমি ঝাড় দিচ্ছি, মা বললো আমি দিচ্ছি, তো আমি মাকে মানা করলাম, আমি বললাম আমি দিই ঝাড়, তো আমি উঠা এই যে বাড়ির সামনে দিকে আমাদের বাইরের রাস্তা, এই রাস্তাটা আমি ঝাড় দিয়ে নেবো। তো যা আরও যে ওই যে হাসছে, ওটা আমার কাকিমা হয়, বলছে কখন এসছিস, দেখা হয়নি তোর সঙ্গে, ভালো আছে, সেই তো গল্প করলো একটুখানি, হাসলো, আমি একটু গল্প করলাম। আর তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠেছে, ও উঠে উঠে একটু বাড়িতে যাবে, আমাদের ওখান থেকে মানে আমার মাদের ওখান থেকে আমার শ্বশুরবাড়ি খুব কাছেই, তো 5 থেকে 10 মিনিট বাইকে যেতে লাগে, তো বেশিক্ষণ সময় লাগে না, তো কিছুক্ষণ পর দেখতেই পাবে তোমাদের দাদাভাই বাইকে করে চলে যাবে, তো আমি ওকে বলবো তাড়াতাড়ি করে আসতে। তো তোমাদের দাদাভাইকেও তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো বন্ধুরা। ওই যে তো বন্ধুরা, এই যে আমি ঝাড়টার দিয়ে নিচ্ছে, ঝাড়টার দেওয়ার পর তোমরা একটু বাদেই দেখতে পাবে তোমাদের দাদাভাই চলে যাবে বাড়িতে, তো আমি ওকে বলবো তাড়াতাড়ি আসতে, তো দেখতে পাবে। দেখতেই পেলে দুপুরবেলা
খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। ঘুমানোর পর উঠলাম, উঠে মা চুলটাকে একটু চিরুনি করে দিল। চিরুনি চিরুনি করে দিয়ে ভাবলাম যে একটু বসে থেকে ঝাড় দিলাম, ঝাড়টার দিয়ে দিকে একটু ঘুরতে বেরোলাম। আর এই যে আমার ভাস্তি, ভাস্তির সঙ্গে যাচ্ছি। আর একটা কথা, আমার ভাস্তির চুলগুলো কাটা কেমন হয়েছে বলবে বন্ধুরা? খুব স্টাইলিশ মনে হচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তোর নাম কি বলে দেয়? দিশা। দিশা, আমরা ওকে পুষ্কি বলে ডাকি। ওর দিদির সঙ্গে তোমাদের একদিন পরিচয় করে দেবো। ওর দিদি ওর থেকে একটু বড়, দিদি হবে তো, বড় তো হবে, কিন্তু ওর সঙ্গে পরিচয় করে দেবে তোমাদের। এত সুন্দর হাওয়া দেখতে পাচ্ছ। চুলটা আমার ভেজা ছিল, আমি শুয়েছিলাম যদিও ফ্যান চলছিল, তবে নিচ ভিতর দিকে একটু ভেজা ছিল, শ্যাম্পু করেছিলাম তো, যার জন্য চুলটা ছেড়ে দিয়েছি একটু শুকো। কাট পুষ্কি এখানে একটা গান শোনাবে বলছে, তুই পুষ্কি গান বলে দে। আর তোমাদের দাদা ভাই একটু বাড়িতে গেল দরকারে, ও বাড়ি, কারণ আমাদের বাড়ি থেকে আর আমার শ্বশুরবাড়ি বেশি দূর না, খুব কাছে। আমি তোমাদেরকে টাইমটি দেখাবো আজকে, যদি পারি যাওয়ার সময়। আমি কত সময় লাগে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুষ্কি গান বলবে বলে গানটা মনে করছো সাইডে গিয়ে, তো আচ্ছা মনে করুক, ততক্ষণে আমি একটু ওকে বলি কী গান করবে, ভালো করে শুনি। তো এই যে দেখো বন্ধুরা, আমরা বিকেলে ঘুরতে আসলাম, পুষ্কি আর আমি বললাম না, আমার ভাস্তি পুষ্কি। আর এই যে আবির ঘুম থেকে উঠে কেউ ছিল না বাড়িতে, ও কান্না করতে লাগছে, তখন আমার মা ওকে নিয়ে আমরা আসি বলে মারাও এদিকে চলে আসলো। এই যে আমরা এখন এখানে একটু বসে আড্ডা দিব, তারপরে অনেকক্ষণ পর বাড়িতে যাব। আরও দুটো বাড়িতে আমাদের খাওয়া দাওয়া আছে, সেগুলি যদি পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তারপরে সন্ধ্যাবেলা বাড়ি যাব, অবশ্যই অবশ্যই আমি ওটি শেয়ার করব। তো এখন মতো টাটা বাবা, টাটা বলবে, পরে আবার দেখাচ্ছে। বললে আমি মানির কোলে বসে আছি, আমার নাম ধীলাদ বমন, আবির বমন, আবির বমন, রাত হয়ে গেছিল যার জন্য আমি আর শেয়ার করলাম না, আর তাড়াহুড়াও ছিল একটু, যার জন্য সব করে আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছে। আমি চেঞ্জ করে নিয়েছি বাড়িতে, এখন এসে চেঞ্জ করে এখন ট্রেনে নিজে একটু বসেছি। তা আজকে এখানে ভিডিওটি শেষ করলাম বন্ধুরা, তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটি গোটাটাই দেখবে, হয়তো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর কালকে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে আমি তোমাদের সঙ্গে হাজির হবো। তো টাটা।